বাংলা একাডেমি অভিধান সমগ্র এই অ্যাপটির একটি উল্লেখযোগ্য আপগ্রেড বা ডেভেলপমেন্ট আমি এই ভিডিওতে দেখাব। কন্টিনিউ ক্লিক করি, আমরা ইংরেজি টু বাংলা সিলেক্ট করি। এখানে সার্চ ইন যে অপশন বক্স রয়েছে সেখানে আমরা গ্রামার ক্লাসিফিকেশন এই অপশনটি যোগ করেছি, এটা সিলেক্ট করি। আমরা যদি চাই যে ইংরেজি ভাষায় যত ইন্টারজেকশন রয়েছে তা দেখতে চাই, তাহলে INTERJE অলরেডি 80টি ইন্টারজেকশন চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো শব্দ ক্লিক করে আমরা সেই শব্দটি পুরোটা দেখে নিতে পারি। আবার যদি আমি মনে করি কনজাংশন কি কি রয়েছে, CONJUNC কনজাংশন, 31টি কনজাংশন চলে এসেছে। যদি মনে করি প্রিপোজিশনগুলো কি কি আছে, PREPOSI 62টির প্রিপোজিশন এখানে চলে এসেছে। এভাবে করে আমরা এখান থেকে যদি আমরা অল ইনফো সিলেক্ট করি তাহলে কিন্তু সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি, প্রত্যেকটি প্রিপোজিশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা ব্যাকরণের ক্লাসিফিকেশন থেকে যে কোনো পদ বা যে কোনো পার্টস অফ স্পিচ এখান থেকে সার্চ করতে পারি। আচ্ছা, বাংলা টু বাংলাতে যাই, যে এখানে গ্রামার ক্লাসিফিকেশন সিলেক্ট করি। ধরে দেখ আমি সর্বনাম দেখতে চাচ্ছি, আমরা লিখবো হচ্ছে সর্বনাম। আমরা 125টি সর্বনাম পেয়ে গিয়েছি এখানে। আবার যদি এখানে আমি অব্যয় দেখতে চাই তাহলে লিখবো আমরা অবয়ফলা অন্তস্ত, আমরা 882টি অব্যয় পেয়ে গিয়েছি। এভাবে আমরা যে কোনো শব্দ, তার পদ, পার্টস অফ স্পিচ এভাবে করে আমরা ব্যাকরণগতভাবে এই অভিধানটি অত্যন্ত শক্তিশালীভাবে ব্যবহার করতে পারি।